মসজিদে আসলেন, মসজিদে আসার আগেই আল্লাহ নবী বলেছেন আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা মসজিদের গেইটে দরজায় খাতা কলম নিয়ে প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। আলা বাবিল মসজিদি, মসজিদের দরজায় থাকে ফেরেশতারা আর অপেক্ষায় থাকে কে আসলো আগে, কে আসলো আগে। যিনি প্রথম ঢুকলেন আল্লাহ নবী বলেছেন কয় সে যেন একটি ওট আল্লাহর রাস্তায় কোরবানি করলো। বলেন সুবহানাল্লাহ। যে দুই নম্বরে ঢুকলো আল্লাহ নবী বলেন সে যেন একটি গরু আল্লাহর রাস্তায় কোরবানি করলো। যে তিন নম্বরে আসলো সে যেন একটি ছাগল, বকরি, খাসি আল্লাহর রাস্তায় কোরবানি করলো। যে চার নম্বরে আসলো সে যেন একটি মুরগি আল্লাহর রাস্তায় দান করলো। যে পাঁচ নম্বরে আসলো সে যেন আল্লাহর রাস্তায় একটা আন্ডা, একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করলো। এখন আমরা চিন্তা করি তাহলে আমরা কোন টাইপের মুসল্লি, আগে আগে আসার কি আসলে আমার আসল টেন্ডেন্সি আছে কি নাই, আসে কি আসি না আমি নিজেরা জানি, আমরা নিজেরা জানি। আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন ফাসতাবিকু ফিল খায়রাত, তোমরা যত ভালো কাজ আছে সবগুলোর ক্ষেত্রে প্রতিযোগিতা করো, সামনে যাওয়ার জন্য চেষ্টা করো। ভালো কাজে যদি তুমি সামনে না যাও পিছনে থাকো, নিঃসন্দেহে তুমি মনে রাখো আল্লাহ নবী বলেছেন তোমাকে পিছনের দিকে সরাইয়া দেবে, সামনে আসতে আল্লাহ তোমাকে দেবেন না। আমরা যদি চিন্তা করি তাহলে আমরা কোন টাইপের মুসল্লি, ওটের কাতারে আছি, গরুর কাতারে আছি, ছাগলের কাতারে, মুরগির কাতারে না আন্ডার কাতারে? অনেকেই দেখবেন যে আন্ডার কাতারে সামিল, আর তার শুরুতে আসতে পারেন না, শেষের দিকে আসেন। আমাদেরকে টার্গেট নিতে হবে কখন, আগে না পড়ে? জুমার দিন মসজিদে আগে আসা এটা আল্লাহর নবীর একটা সুন্নাত। যে হুজুর আমার বাসা তো ওই পাড়ে, আমার বাসা হলো রসুলবাগে, আমি এখানে আসবো কিভাবে? অনেক আগে তো মসজিদের পাশে একজন থাকে। আপনি বাসা থেকে যেই টাইমে আসলে প্রথম কাতারে বসতে পারেন ওই টাইম নিয়ে বাসা থেকে আপনি রওনা দেন। আপনি এসে যদি দেখেন 10 জন প্রথম কাতারে বসে গেছে, আপনি যে বাড়ির থেকে নিয়ত করলেন, নিয়তের কারণে প্রথমে আসলে যে ওট কোরবানির সওয়াব হতো আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আন্ডা মার্কা মুসল্লির দরকার নাই, কি বলেন? প্রথম কাতারের প্রথম ওট কোরবানির যেন সওয়াব পেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। যে নাকি 6 নম্বরে আসলো, কয় যখন 6 নম্বরে না, কয় যখন এরকম লিখতে থাকে, কয় যখন খতিব সাহেব, ইমাম সাহেব মিম্বরে বসে যান, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের কাগজপত্র, হিসাব এগুলো সব বন্ধ করে দিয়ে তারা খতিব সাহেবের খুতবা শোনা শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত লোকজন মসজিদে ঢুকছে, এখনো খতিব সাহেব মিম্বারে দাঁড়ায় নাই, বসে নাই, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। কি দোয়া? আল্লাহুম্মা ইন কানা দাল্লান ফাহদিহি, আল্লাহুম্মা ইশফিহি ইন কানা মারিদান, আল্লাহুম্মা ইন কানা আইলান ফাগনিহি। ও আল্লাহ, যারা এই মসজিদে ঢুকতেছে, বসে আছে, মিম্বরের অপেক্ষায় আছে, খুতবার অপেক্ষায়, নামাজের অপেক্ষায় আছে, আল্লাহ যারা পথভ্রষ্ট তাদেরকে তুমি হেদায়েত দাও, যারা গরিব মানুষ তাদেরকে ধনী করো, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এক জুমা থেকে আরেক জুমা মাঝের গুনাহ মাফ। শুধু তাই বলেন না, ওয়াফাদলু সালাসাতি আইয়ামিন, আল্লাহ নবী বলেন ওই 7 দিনের গুনাহ মাফ, কারো অতিরিক্ত 3 দিনের মর্যাদা তার আমলনামার মধ্যে লিখা হয়। বলেন সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, জুমা থেকে এক জুমা থেকে আরেক জুমা কাজ করলাম, বেনিফিটও পাইলাম, আবার অতিরিক্ত 3 দিনের মর্যাদা আমাকে দেয়া হবে কেন? বুঝে আসলো না তো। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে কি ইরশাদ করেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কোনো ভালো কাজ করে, যদি একটা করে, তার আমলনামার মধ্যে আল্লাহ কমপক্ষে 10 লিখেন। বলেন সুবহানাল্লাহ। একদিন জুমা পড়েছি ঠিক, আরেক জুমা পর্যন্ত 7 দিনের মর্যাদা লেখা হয়েছে, অতিরিক্ত যে 3 দিন আছে ওই 3 দিনেরটাও আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমলনামার মধ্যে ঢুকিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।